আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াজিফা আমাদের ভালো লাগে না, আল্লাহ এবং তার রাসূলের সবক আপনা আমাদের ভালো লাগে না। ওই কাদেরিয়াত সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, আরো কত কিয়া আছে, ওদের সবক আমরা খুব ইখলাসের সাথে আমরা আমল করি, ঠিক কি ঠিক না? কথা কয় না? হ্যাঁ, তসবি এই যে ছড়াগুলো এখন 1000 বিসিওয়ালা বাইর হয়েছে, কয়হাজার বিসিওয়ালা, 1000 বিসিওয়ালা, খালি টানবেন আর টানবেন, টানবেন আর টানবেন। ও মুসলমান, ভালো করে কান পেতে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাসবিহ আদায় করবে হাতের আঙ্গুল দ্বারা, হাতের কর দ্বারা, কারণ এই হাত, এই হাতের আঙ্গুল, এই হাতের করগুলো কেয়ামতে তোমার পক্ষে সাক্ষী দেবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের আঙ্গুল দিয়ে পড়া, এটার অনেক ফজিলতও আছে যেটা একটু আগে বললাম। তাছাড়া রিয়া মুক্ত ইবাদত আমলের অন্যতম মাধ্যম হাত দিয়ে গোনা। আপনার তসবিহ একটা আতল হয়েছেন আর মানুষে দেখো ও মা গো, এমিয়া তো শুধু বুজুর্গর দিন না, এমিয়া তো বুজুর্গানের দিন প্লাস রাইতো তসবিহ করত, কি কথা ঠিক কিনা? কন ও দেন না, এক বাটি এনে রাখছে। আমি এটা তো আসল তসবিহ না, তসবিহ তো সুবহান আল্লাহ, তসবিহ কি? তাকবীর কি? আল্লাহু আকবার। তাকবীর কি? আস্তে কইছেন আরো জোরে, লিল্লাহি তাকবীর, তাকবীর হলো আল্লাহু আকবার। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তাসবিহ সুবহানাল্লাহ, কিন্তু উল্টা সমজিলারে রাম তসবিহ বানাইছে এখন এই বিসি এগুলোর করে তসবিহ। এটাকে আমরা এটা বলতে পারি যে তাসবিহ গণনার, তাহমিদ গণনার, তাকবীর তাহলিল গণনার ছড়া এ দূর করলেও তো চলে, কিন্তু নাম দিয়ে লেছে এটা কি ইজ্জতও করে, ভালো ইজ্জত করন বালা করেনি পায়ের লোক লাগলে। মুসলমান ভালো করে শোনেন, কেউ যদি ওই যে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আল্লাহু আকবার সংখ্যা নির্দিষ্ট হাদিস দ্বারা যে তাসবিহ তাহলিল তাহমিদগুলো আছে ওগুলো পড়বেন হাতের আঙ্গুল দিয়ে, যদি ভুলে যান বয়স হয়েছে, হ্যাঁ এখন আগের মতো মনে রাখতে পারেন না, 10 বার পড়ছেন না 20 বার পড়ছেন ভুলে যান, ওইটার জন্য যদি নিতান্ত অপারগতার কারণে আপনি যদি এই বিসিগুলোর ব্যবহার করেন, এই ছড়াগুলোর ব্যবহার করেন, এটা জায়েজ। এটা কি? আপনারা আবার আর হরদি হতুয়া দিয়েন না, হুজুর তো দাজ্জাল যে ওইসে যে মারাত্মক দাজ্জাল হয়েছে, তাসবিহর বিরুদ্ধে কথা কইছে আল্লাহ, কাফের তো ওই গেছে যে পুরা আপাদমস্তক, না আমি ছড়ার বিরুদ্ধে কথা বলছি না, এটা ব্যবহার করে যে তাসবিহ তাহলিল পড়েন সবচেয়ে উত্তম, সুন্নত আফজল, রাসূল বলেছেন সবচেয়ে ফজিলতপূর্ণ, এই হাত সাক্ষী দেবে, আঙ্গুলগুলো সাক্ষী দেবে, করগুলো কেয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দেবে, হাদিসও শতভাগ সহি, ওইটা যদি পালন করেন এটা আলা হবে, আফজল হবে, সর্বোত্তম হবে। আর এটা যদি নিতান্ত অপারগতার কারণে ভুলে যাওয়ার রোগে ধরছে আপনাকে, দুনিয়ার সব কিছু খেয়াল থাকে শুধু ইয়া না এলে আপনার ভুলি জানাচ্ছে, তারপরও অসুবিধা নাই, ভুলে যাওয়ার রোগে যদি আক্রান্ত হন তাহলে নিতান্ত জরুরত হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা জায়েজ। কথাটাকে বুঝে আসছেনি? মাঝখানে কথা একর মনে হয়েছে, ওইটা নিয়ে আমরা বলি, এখানে অনেক শিক্ষিত সজ্জনরা আছেন, একটা হলো করা যায় আরেকটা হলো করতে হবে, এই দুটোটা শব্দ কি এক? করা যায় আরেকটা হলো করতে হবে। করা যায় কি? ঐচ্ছিক বাচক শব্দ, ঐচ্ছিক শব্দ করা যায়, আর করতে হবে কি? নির্দেশবাচক শব্দ। কথা ঠিক কি ঠিক না? করতে হবে আর করা যায়, দুটোটা কি এক নি? আবারও কন, আমি কদিন আগে ফেনী পাইলটের এক শিক্ষকের জিজ্ঞেস গেলাম, ভাই আর একখান জিনিস মাথাতে ঢুকে না, ককিয়া আমি তো এই যে করা যায় আর করতে হবে এর পার্থক্যটা আর একটা বুঝেই কর, তো হেমিয়া যেটা বুঝেছি কিন্তু আমি আগেই বুঝি, কিন্তু হেমিয়ার অন্য কথা কবিল্লা কথাটা আনলাম। আমাদের দেশে এটা হইল করা যায় আর এটা হইল করতে হবে, কথা বুঝছেন? জায়েজ হইল করা যায়, মোবাইল করা যায়, গ্রহণযোগ্য যেইফ হাদিসের আলোকে আমল করা যায়, আর বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নার আলোকে আমল করতে হবে, কথা কি বুঝে আসছে কিনা? ওইটা হইল করা যায়। তাও যারা বলছেন
তারা শর্ত দিয়েছেন যে শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য, একবার অতিমাত্রার জয়ীফ না, জয়ীফ জিদ্দান না, মারাত্মক পর্যায়ের না, একটু হালকা পর্যায়ের, ওই হাদিসগুলোর উপরে আমল করা যায় শর্ত সাপেক্ষে। ওইটা হইলো করা আল্লাহর কসম, ওয়াল্লাহ কোনো মুহাদ্দিস এ কথা বলেন নাই জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে, সবাই বলছেন করলে করা যায়। আর সকল মুহাদ্দিস ফকিগণ এ ব্যাপারে একজন দ্বিমত পোষণ করেন নাই যে এই দলিলটা শতভাগ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, ওই দলিলের আলোকে আমল করতে হবে। তাহলে করা যায় আর করতে হবে, পার্থক্য বুঝছেন? আরও জোরে হ্যাঁ। তো ওই যে বলতেছিলাম, এটা হইলো করা যায়, ভুলে যান, ওই যে আমাদের কাজী সাহেব বয়সের এমন পর্যায়ে গেছে, আর বুড়া টুড়া আছে, এমনিও আছে হয়তো, ভুলি টুলি যায়, তো এমনিও দড়াই দিয়েন, দরকার হলে 1000 না 2000, আবার আলগাই দরকার হলে যা করো করো, হ্যাঁ এটা হলো করা যায়। আর সুন্নাহ যেটা প্রমাণিত এটা হলো কি করতে, আজকে এটা ভালো করে দেমাগের ভিতরে মাথার মধ্যে ঢুকাই রাখবেন, একটা করা যায় আর একটা হলো করতে হবে। কিন্তু আফসোস আফসোস, আমার দেশের এক শ্রেণীর পেট পূজারী আলেম করা যায়ের ছুরি দিয়া করতে হবে কে জবাই করে, কথা ঠিক কি না বলেন? যখনই বলি তখন কয় যে জয়ীফ হাদিসের উপরে আমল তো করা যায়। আরে আহমক, জয়ীফ হাদিসের উপরে শর্ত সাপেক্ষে আমল করা যায় বলেছিস, কিন্তু বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নার আলোকে আমল যে করতে হবে এটা হারিয়ে গেল কেন? এটা কোথায় গেল? আমার কথা কি বুঝেননি? আমলে তো হাদিসে কয় যে খালে সহি হাদিস জয়ীফ হাদিস আমল করণ যায়, তাও শর্ত সাপেক্ষে, শর্তগুলো আজকে আলোচনার বিষয় না। একটা কথা বলি, সেটা হলো মুহাদ্দিসিনরা যারা জয়ীফ হাদিসের উপর আমল করা যায় বলেছেন, তারা যে কয়েকটা শর্ত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে এই দলিলটা রাসূলের দিকে নিজবত করা যাবে না, কথা বলছেন? আবার এই আমলটা নিয়মিত করা যাবে না, কদাচিত মাঝে মধ্যে করবে, এটা মনে করে করবে, যদি শেষ পর্যন্ত হাদিসটা রসুলের হয়েই থাকে তাহলে আমার জীবনে তো অন্তত একবার আমল হয়ে গেল। কিন্তু আমরা করছি কি, আমরা এটারে দা ইমান আবাদান প্রতি সময় সব সুন্নত যেগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এগুলোর এক তালাক দুই তালাক তিন তালাক একবারে মিন বাংলাদেশ এইলা আমেরিকা সব তালাক তালাক দিয়া শুধু বাসি বাসি জয়ীফ, রুচি কত নষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, রাগ হয়েছেন মনে হয় আপনারা, হ্যাঁ।